ভাই, অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলেগুলো বুঝে বাস্তবতা কি জিনিস। ভাই, মদের দোকানটা কোথায়? ভাই, এখান থেকে 2 কিলোমিটার দূরে। এ ভাই, কই যান? লাইন এখান থেকে শুরু হইছে। আজকে গরিব বইলে আধে ভাত খাই। কে বা, বড় লোক হইলে কি বেলসা দেখাইতে? জীবনে এত টাকা ইনকাম করব, জীবনে এত টাকা ইনকাম করব যে মেয়ে না, মেয়ের মা এসে বলবে বাবা আমাকে বিয়ে করো। সরি, মেয়ের মা এসে বলবে বাবা আমার মেয়েকে বিয়ে করো। তুমি কি ভাবছো প্রিয়, কষ্ট দিলেই সুখী হওয়া যায়? একটা কথা মনে রেখো, এই চোখের পানির প্রত্যেকটা ফোঁটার হিসাব ইহকালে না দিলেও পরকালে তোমাকে দিতে হবে। মধ্যবিত্ত হতে পারি, তবে স্বপ্ন আমিও দেখি, কিন্তু পূরণ হওয়ার আগেই ঘুমটা ভেঙে যায় পেটের খিদায়। আচ্ছা রফিক, হ্যাঁ বল, তোর নাম তুই আর আমার নাম আমি, এখন তোর বড় নিয়ে হানিমুনে কে যাবো? তুই না, আমি না, তুই 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 আমি 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 কষ্ট করা লাগে, ঘরে বৈসা বৈসা স্বপ্ন কখনো বাস্তবতায় পরিণত হয় না। যদি ভালোবাসো আমাকে, যখন খুব বেশি মিস করব তোমাকে, তখন একা বসে কাঁদবো, তবু আর তোমাকে বিরক্ত করব না। সকালে একটি পত্রিকা বিক্রি হয় 10 টাকায়, আর বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকায়। পার্থক্য শুধু সময়, কাজেই অহংকার করবেন না, অহংকার পতনের মূল। এই কথাটা সবসময় মাথায় রেখে চলবেন, দেখবেন একটা সময় আপনি অনেক বড় হবেন। আল্লাহ বাস্তে 2টা টাকা দাও, আমি অন্ধ মানুষ। আমি কি জানতাম তুই আন্ধা? ও দাঁড়ায় নিয়ে একটা গাড়ি দেখা যার, গাড়ির সামনে মোটরসাইকেল। আমি কিন্তু দেখি আর না, অনেক চিন্তা করে দেখলাম কি, এত চিন্তা করে কোনো লাভ নাই। প্রশ্ন করি, ওইতে হ কইবেন আনাইলে না কইবেন উত্তরে? হ্যাঁ কইলেন মে হুদা, যেহেতু আপনি চালাক লোক। হ্যাঁ চালাক না থেকে। আচ্ছা ইসমাইল ভাই, আপনি কি গুখাও সাইডা দিছুন? হ্যাঁ হ্যাঁ গুখাও সাইডা দিছুন না শুনো না